এতগুলো বছর কেমন কাটালা একসাথে বলো? চাকরি জীবন শেষ করেছি, এখন কেরালায় বাড়ির মধ্যে বসেই আছি। আমার নাতিবাবু আছে, নাতিবাবুকে নিয়ে সময় কেটে যায়। বিকালবেলায় একটুখানি পাড়া থেকে আড্ডা টাড্ডা মেরে আসি, সেখান থেকে এসে আবার পরে আবার নাতিবাবু দিন কাটাই। আমার রাত্রিবেলা নিজের জায়গায় নিজে থাকি, নাতিবাবু নাতিবাবু থাকে। মোটামুটি ভালোই কথা। তোমার তুমি বলো। আমিও খুব ভালো আছি, ছেলে ছেলে বোন নিয়ে নাতি কিনে খুব ভালো আছি। গুড আফটারনুন, ওয়েলকাম টু মিটিং ইটিং অ্যান্ড আউটিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে দুপুরে লাঞ্চ থেকে আমি শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, ভাজা, তারপরে হচ্ছে ডাল আর চিকেন। আজকে সকাল থেকে স্টার্ট করা হয়নি, কারণ আজকে একটু স্পেশাল ডে, তাই একটু সকালবেলাটা একটু বিজি ছিলাম সব কিছু রান্না বান্না সব কিছু নিয়ে আর কি। আর এই গরমকালে টক, মায়ের হাতের পাতা টক দই ছাড়া হয় না, তো সেটাও আছে আমাদের লাঞ্চের শেষে। আর যেহেতু আজকে স্পেশাল ডে, তো কোল্ড ড্রিঙ্কসটা আছে, সাথে রিবোর্টটা বাদ দেবো কেন, তাই রিবোর্ট ওয়াটার বটলটাও রাখা হয়েছে। আজকে বাবা আর মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি, তো রিবো হওয়ার পরে এটা ফার্স্ট অ্যানিভার্সারি। তো আমি বাবাকে অনেকবার বললাম যে চলো চলো একটুখানি আজকে রেস্টুরেন্টে যাই, আর চলো সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করবো বাইরে গিয়ে। সবসময় তো এনে খাওয়া হয় আর নয়তো কিনে বানিয়ে খাওয়া হয়। তো চলো আজকে রেস্টুরেন্টে চারজনে মিলে, মানে ইনফ্যাক্ট পাঁচজনে, আমি, শ্যাঙ্কি, বাবা আর মা আর রিবোকে নিয়ে এখন যাচ্ছি রেস্টুরেন্টে। তো বাবা লাস্ট পর্যন্ত রাজি হলো, কারণ বাবা খুব একটা বাইরের খাবার পছন্দ করে না, কিন্তু লাস্ট পর্যন্ত আজকে রাজি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি সেটা যে, আর একটু আগে মানে হঠাৎ করে ঝড় বৃষ্টি, মানে কেমন একটা ওয়েদারটা হচ্ছিলো, বৃষ্টি না মানে ঝড় টাইপের হাওয়া দিচ্ছিলো। তো ভাবলাম ব্যাস মনে হয় আর যাওয়া হয় না, তো এখন দেখছি একদম ঠিক হয়ে গেছে। তো এখন টোটো ডাকা হয়েছে, তো আমরা সবাই রেডি, এখন টোটো আসবে এই 8টা নাগাদ, তো আমরা চলে যাবো 8:30-8টার মধ্যে এই কাছেই রেস্টুরেন্টে যাবো, যেহেতু রিবোকে নিয়ে যাবো একদম কাছে রেস্টুরেন্ট, আর রাতও হয়ে গেছে। তো ওখানে যাবো, খাওয়া দাওয়া করবো, একটু মজা করবো, ব্যাস বাড়ি চলে আসবো, এটাই হচ্ছে প্ল্যান। তো চলো যাওয়া যাক। আর ওইদিকে বাবা মাও তো রেডি হয়েই গেছে, আর রিবোকেও আমি রেডি করে নিয়েছি। আজকে রিবো একটা খুব কিউট ড্রেস পরেছে, ওটাকে দেখাও। রিবো আজকে বাঘ মামা হয়ে গেছে, রিবো আজকে টাইগার হয়ে গেছে। তোমরা ভয় পেও না কিন্তু, এটা কিন্তু একটা কিউট টাইগার, একটা বেবি টাইগার। ব্যাগও রেডি, তো ব্যাগের মধ্যে সবসময় মানে রিবোর সাথে বাইরে বেরোনো মানে রিবোর দুটো তিনটে সেট থাকেই, যে মানে জামার ড্রেস তো নিয়ে বেরোই, তো ওইটাই রয়েছে আর ওর জলের বোতল। হ্যাঁ, এবার সবাই রেডি হয়ে গেছে, এবার বেরোনোর আগেই এখানে একটু ফটো সেশন চলছে ঠাম্মি আর দাদাইয়ের সাথে রিবোর। এবার টোটো আসবে আর সোজা রেস্টুরেন্ট। এই যে আমরা সবাই নিচে নেমে গেছি, মা আসছে উপরে তালা টালা লাগিয়ে ঠিকঠাক করে। তো টোটোও চলে এসেছে, রিবো দাঁড়িয়েও পড়েছে এখানে, খুব মজা। ও বাইরে বেরোচ্ছে এখন, একটু বুঝতে পারে যে ও বাইরে বেরোচ্ছে বা সাজুগুজু, সবাই মানে রং বিরঙ্গি ড্রেস পরলে ওইদিকেই যেতে চায় আর কি, তার করলে যেতে চায়, এসব এখন একটু বুঝতে পারছে। আর সময় তাড়াতাড়ি
ব্যাস এই যে আমরা পৌঁছিয়ে গেছি, এবার নামবো। এই এক এক করে ভেতরে ঢুকছি, তো চলো যাওয়া যাক। এই যে ঢুকেই হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে অর্ডার দেওয়া। তো কে কী খাবে, কার ঝাল ভালো লাগে, কার মিষ্টি ভালো লাগে, কীরকম ধরনের খাবার ভালো লাগে, তো সেই সময় আমরা ফ্র্যাঙ্কিকে জানিয়ে দিই, তো সেই হিসাবে ও অর্ডারটা দিয়ে দেয়। আর এইসবের নলেজ ওর খুব ভালো আছে যে কোন ডিশ কীরকম টেস্ট হয়, কারণ ও আগে শেফ ছিল তো তাই। তো বাস অর্ডার দেওয়া হয়ে গেছে। রিবো রেস্টুরেন্টের মধ্যে এসে খুব খুশি, নানান জিনিস দেখতে পাচ্ছে, রংবিরঙ্গি জিনিস দেখতে পাচ্ছে, সেগুলো টানারও চেষ্টা করছে, তাই ওর বাবা ওকে আটকে রেখেছে। আর এই দেখে দাদাই আর ঠাম্মি হাসছে। চলো খাওয়া আসা অবধি আমরা একটু রেস্টুরেন্টটা এদিক ওদিক ঘুরে দেখি। বাবা আর মাকে একসাথে বার করতে পেরে আমার খুব মজা লাগছে। অ্যাকচুয়ালি বাবা আসলে এই বাইরের খাবার একদম পছন্দ করে না, তো আজকে বাবা আর মাকে একসাথে সবাই মিলে, মানে আমাদের পুরো ফ্যামিলি মিলে বেরোলাম, একটু আউটিং হলো, আমার খুব খুশি লাগছে। এরম করেই যেন বছরের পর বছর আমরা আনন্দ করতে পারি বাবা মায়ের সাথে। এই যে আমাদের স্টার্টার চলে এসেছে, তো এটা হলো সুইট অ্যান্ড সাওয়ার চিলি চিকেন ললিপপ। স্টার্টার তো কমপ্লিট, এবার মেন কোর্সের জন্য ওয়েট করতে হবে কিছুক্ষণ। বাট ওইটুকু সময় রিবো আর কিছুতেই ওয়েট করছে না, ভেতরে শান্ত থাকছে না, তাই ওকে নিয়ে একটু বাইরে বেরোলাম। আর বাইরেই যখন বেরোলাম, রেস্টুরেন্টের চারপাশটা খুব সুন্দর করে সাজানো আছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। কি সুন্দর লাইটিং করা, আর চারিপাশটা নানান ধরনের গাছ দিয়ে সাজানো আছে, বেশ ভালো লাগছে। এই যে মেন কোর্স চলে এসছে, এটা হচ্ছে চিলি গার্লিক ফিশ, আর এটা হচ্ছে মিক্সড হাক্কা নুডলস। আর এটা হচ্ছে চিকেন বাটার মশালা উইথ বাটার নান। তো সবার খাওয়া দাওয়া শেষ, খুব ভালো সময় কাটালাম, খুব ভালো খেলাম দিলাম, এবার মুখ শুদ্ধির পালা, তো এবার বাড়ি যাব। এই বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ ট্রেশ হব। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এই ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, বাই।